মন্দির নগরে উদয়পুর মহকুমার জিএম একাডেমি বিদ্যালয়ের উদ্যোগে এই প্রথমবার মহকুমা ভিত্তিক হতে যাচ্ছে শিশু উৎসব। আগামী 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই শিশু উৎসব চলবে। বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থ সারথী নন্দীর সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান, এই 5 দিন মহকুমার শিশুরা যেমন খুশি সাজো, যেমন খুশি আঁকো, নৃত্য, গান, কবিতা যেমন থাকবে, তেমনি মায়েদের জন্য থাকবে নানান অনুষ্ঠান। আমরা জিএম একাডেমির ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে 8ই জানুয়ারি 2022 থেকে 12ই জানুয়ারি 2022 আমরা উদযাপন করার উদ্যোগ নিয়েছি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই, আমাদের এখানে উপস্থিত জনার্দন মজুমদার আহ্বায়ক, মৃন্ময় কৃষ্ণ দাস আমাদের সভাপতি, মৃণাল কান্তি ভৌমিক সহসভাপতি, মাইসার পার্থসারথী নন্দী সম্পাদক, পিঙ্কি দাসপাল আমাদের কোষাধ্যক্ষা, এছাড়াও আমাদের কমিটিতে আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়ে গেছেন যারা আজকে উপস্থিত নেই। এছাড়া আমাদের উপদেষ্টা কমিটি 7 জন নিয়ে করা হয়েছে, 27 জনের এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার জন্য। তো 2020-21 এই 2-3টা বছর মানে বাচ্চারা গৃহবন্দী ছিল, তো আমরাও একটা স্কুল চালাই বাচ্চাদের নিয়ে, তো বাচ্চাদের মুখের হাসিটা বন্ধ হয়ে গেছে, আমরা তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য একটা শিশু উৎসবের পরিকল্পনা আমরা এবছর নিয়েছি। পোনাবাজারের উপরে বিশ্বজিৎ বণিকের একটা জায়গা আছে, ওই জায়গাটা আমাদের রমেশচমনিতে আমাদের উল্টো দিকে, আর আমাদের স্কুলে একটা মঞ্চ থাকছে, আর যেহেতু আমাদের আর্টের সংখ্যাটা অনেক বেশি, প্রায় 1000 ছুঁই, তার জন্য আমরা গার্লস স্কুলে মানে ভগ্নী নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুল যেটা, সেখানে আমরা রোববার দিন সকাল 1:30 ওইটা এখানে করতে যাচ্ছি। মূল অনুষ্ঠান কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 8ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি। 8ই জানুয়ারি উদ্বোধন করছেন আমাদের মাননীয় কৃষি পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিপ্লব কুমার ঘোষ, অভিষেক দেবরায়, শীতল চন্দ্র মজুমদার এবং অন্যান্য অতিথিবৃন্দ থাকছেন। আর আমাদের ক্লোজিং তথা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের উদ্বোধক হিসেবে থাকছেন মাননীয় জেলা সভাধিপতি স্বপন অধিকারী মহোদয়, সঙ্গে থাকছেন আমাদের সদ্য জেলা সহসভাধিপতি দেবল দেবরায়, থাকছেন শীতলচন্দ্র মজুমদার মহোদয়, থাকছেন অভিষেক দেবরায়, থাকছেন প্রবীর দাস ও অন্যান্য প্রমুখ ব্যক্তিবৃন্দ। আর ক্লোজিং অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টায়। কি কি থাকবে? ইভেন্ট থাকছে আমাদের 6টা, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, আর্ট, তবলা এবং যেমন খুশি সাজো, 6টা বিষয়ে আমরা কম্পিটিশন করছি। মায়েদের জন্য পিঠাপুলি এবং আলপনা প্রতিযোগিতা থাকছে, আর আকস্মিকভাবে এটা তাৎক্ষণিক আমাদের একটা মিউজিক্যাল চেয়ার থাকবে মনোরঞ্জনের জন্য। এটা কি একদিনই হবে নাকি প্রত্যেক দিন পিঠাপুলি উৎসব? পিঠাপুলি উৎসবটা একদিনই হবে।